বুধবার বিকেলে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন জিষ্ণুদেববর্মন বুধবার সকালে তিনি তেলেঙ্গানার উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করেন হায়দ্রাবাদ বন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় সেখান থেকে তিনি রাজভবনে চলে যান বিকেলে রাজভবনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলক আরাধে ইংরেজিতে ভগবানের নামে শপথ বাক্য পাঠ করেন নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণুদেববর্মন I, Vishnu Dev Barma, do swear in the name of God that I will faithfully execute the office of Governor of Telangana and will do to the best of my ability, preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of Telangana. শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন তিনি মন্ত্রিসভার সদস্যদের সাথে রাজ্যপাল জিষ্ণুদেববর্মনকে পরিচয় করিয়ে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ আর রেড্ডি শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ আর রেড্ডি মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও তেলেঙ্গানা রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে হায়দ্রাবাদ ত্যাগ করবেন রাজ্যপাল বর্মন বৃহস্পতিবার থেকে দিল্লিতে রাজ্যপালদের সম্মেলন শুরু হচ্ছে এ সম্মেলনে যোগ দেবেন তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন এদিন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করার সাথে সাথে ত্রিপুরার জন্য একটি ইতিহাস রচিত হল কারণ এই প্রথম রাজ্য থেকে কাউকে দেশের কোনো প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রিপোর্ট আর নিউজ